উদ্ধার হয়েছে ঐতিহাসিক মইনবড়ি সত্রের পর চুরি হওয়া সামগ্রী। নমস্কার, এই মুহূর্তের একটা ডর খবর লো স্টুডিওত মানে সৌরভ গার্গ। বাক্সার ধূপগুড়ি গাঁত উদ্ধার হল ঐতিহাসিক মইনবড়ি সত্রের পর চুরি হওয়া সামগ্রী। আর বাক্সার ধূপগুড়ি গাঁর কেরামত আলী নামের ব্যক্তিজনের ঘর উদ্ধার হল ঐতিহাসিক মইনবড়ি সত্রের পর চুরি হওয়া সামগ্রী সমূহ। ইতিমধ্যেই বরপেটা আরক্ষী অভিযান চলাইছে বাক্সার ধূপগুড়ি গাঁত, আর এই অভিযানের সময়সাত কেরামত আলীর ঘর পর উদ্ধার হল, আর এই সমগ্র চুরিকাণ্ডত কেরামত আলী জড়িত থাকার সন্দেহ। লগতে নাম আইছে কেরামত আলীর ভাতৃ আমির আলী। সো আমির আলী আর কেরামত আলিয়ে মইনবড়ি সত্রত বুধবারে নিশা চুরি করার সন্দেহ বরপেটা আরক্ষীর, যেহেতু ঘরতেই এই মূল্যবান সামগ্রী সমূহ উদ্ধার হল, যুদ্ধ সামগ্রী মইনবড়ি সত্রের পর বুধবারে নিশা চুরি হয়েছিল। জানাব বিচার কি বস্তু চুরি হয়েছিল ঐতিহাসিক সত্রখনের পর। রাধাকৃষ্ণর দুটা সোণের মূর্তি, চারিডাল সোণের চেইন বা সোণের অলংকার, কৃষ্ণর বাহি, কাহর বটা, পাঁচজোর তাল চুরে লৈ গৈছিল, সোণ রূপর ফুল, নগদ 10,400 টাকা, সত্রর চারিখন মূল্যবান সাঁচিপটিয়া পুঁথি, আর কাঠর হনুমানের মূর্তি ভাঙি পেলাইছিল দুর্বৃত্তই, লণ্ডভণ্ড করেছিল কীর্তন ঘর থাকা গরু পক্ষীর মূর্তি, গুরু আসন, পবিত্র সেবার সামগ্রী সমূহ। ইতিমধ্যে জানাইছো রাধাকৃষ্ণর দুটা সোণের মূর্তি, চারিডাল সোণের চেইন, শ্রীকৃষ্ণর বাহি, কাহর বটা, পাঁচজোর তাল, এই সামগ্রী সমূহ উদ্ধার হল গৈ বাক্সার ধূপগুড়ি গাঁত কেরামত আলীর ঘর। আৰু আরক্ষীয়ে অভিযানের সময়সাত কেরামত আলীর ঘর যেহেতু বস্তুসমূহ উদ্ধার হল, লগতে চুরিকাণ্ডত ব্যবহার করা বা চুরিকাণ্ডত ব্যবহৃত পালসার বাইকখনও কিন্তু আরক্ষীয়ে জব্দ করেছে। আর আরক্ষীর সন্দেহ কেরামত আলী আর কেরামত আলীর ভাতৃ আমির আলিয়ে মিলি এই চুরিকাণ্ড সংঘটিত করেছিল। ইতিমধ্যেই বুধবারে নিশা যেহেতু যেটা চুর হল, মুখ্যমন্ত্রী কিন্তু ক্ষিপ্র তদন্তের নির্দেশ দিছিল। মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়ার পাছতে কিন্তু তৎপর হয়ে পড়েছিল বরপেটা আরক্ষী, আর বরপেটা আরক্ষীয়ে তৎপরতার অভিযান চলায় অবশেষত এই ঐতিহাসিক সত্রখনের পর চুরি হওয়া যুদ্ধ সামগ্রী, 500 বছরিয়া স্মৃতি বিজড়িত বহু সামগ্রী, কারণ সত্রখন প্রতিষ্ঠা করেছিল নারায়ণ দাস ঠাকুর আটাই, আর সেই সত্রখনত 500 বছরিয়া স্মৃতি বিজড়িত বহু সামগ্রী আছিল, সাঁচিপটিয়া পুঁথি আছিল যুদ্ধ লুট করে নিছিল চুরে, আর 400 বছরিয়া গরু পক্ষীর মূর্তি, 400 বছরিয়া পুরনি হনুমানের কাঠর মূর্তি ভাঙি পেলা হয়েছিল। তো এই সামগ্রী সমূহ কিন্তু যুদ্ধ বস্তু বিনষ্ট করা হল সেইখিনিতো সত্রত আছেই, কিন্তু যুদ্ধ সামগ্রী লুট করে লৈ গৈছিল সেই সমূহ কিন্তু অবশেষত উদ্ধার হল গৈ আপনার বাক্সার ধূপগুড়ি গাঁত আর কেরামত আলীর ঘর। কিন্তু অতি চিন্তার কথা যে বিগত কিছুদিন ধরে কিছু সময় দেখা পাওয়া গৈছে যে যুদ্ধ ধর্মীয় স্থান আছে, যুদ্ধ পবিত্র স্থান আছে, ধর্মীয় অনুষ্ঠান আছে, সেই সময় কিন্তু চুরের খেন চকু, বিভিন্ন ধরনের সত্রত বা নামঘরত বা মন্দিরত চুরে লুটপাট চলাইছে। এই অনুরূপ ঘটনা এটা নতুন ঘটনা নহয়, এনে ঘটনা এইখিনি সময়ত আমি প্রায় পাই আইছো বা এনে ঘটনা হয়ে ঘটি আইছে। কিন্তু এইটে অতি চিন্তার বিষয় যে এই চুরের খেন চকু পড়ছে ঐতিহাসিক সত্র, নামঘর, বিভিন্ন ধরনের মন্দির, বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান। কিন্তু প্রশ্ন হয়েছে যে যেহেতু সত্রসমূহ যে নিরাপত্তার যেটা দিক, সেই নিরাপত্তার দিকট চালি জারি চাব লাগবে, অন্যথা এনে ধরনের চুরের দলে কিন্তু বারে বারে টার্গেট করে আহিছে ধর্মীয় অনুষ্ঠান সমূহ বা ধর্মীয় যুদ্ধ আমার মন্দির আছে বা সত্র আছে, আপনার নামঘর আছে, কিন্তু সকলোতে চুরে খিন্দি দিছে। আর এই ঘটনা নতুন নহয়, পুনের এনে ঘটনা ঘটিল বুধবারে নিশা ঐতিহাসিক মইনবড়ি সত্রত চুর সুমাল কীর্তন ঘরের ভিতরের পর সামগ্রী চুর করে নিলে। কিন্তু আরক্ষীয়ে ক্ষিপ্রতারে চুরি হওয়া সামগ্রী সমূহ জব্দ করবলে সক্ষম হল। কিন্তু এই ঘটনায় এটা বস্তু পুনর্বার উদঙাইছে যে ধর্মীয় অনুষ্ঠান সমূহ কিন্তু এতিয়া সুরক্ষিত নহয়, কারণ আসাম দুষ্ট প্রকৃতির মানুষে, বিকৃত মানসিকতার মানুষে কিন্তু এই ধর্মীয় অনুষ্ঠান সমূহতো কিন্তু খিন্দি দিছে বা চুরের বাবে টার্গেট করেছে, যেটা কিন্তু অতি চিন্তার বিষয়, যেহেতু এনে ধরনের নিরাপত্তার দিকটির উপর চালি জারি চাবলগিয়া হব, কারণ সত্রসমূহক
সুরক্ষা দিবর বাবে বা কেনে ধরনের সুরক্ষা দিব তার উপরও কিন্তু আরক্ষী প্রশাসনে বা জেলা প্রশাসনে হোক বা রাজ্য সরকারে হোক এই ক্ষেত্রটির উপর কিন্তু চিন্তা করব লাগে। যেহেতু মুখ্যমন্ত্রী তদন্তর নির্দেশ দিছিল, তদন্তর নির্দেশের পিছন উলাল আর এটা বরপেটা আরক্ষীর তদন্ত পোহরলে আহিব যে মইনবড়ি সত্র যে চুরিকাণ্ড সংঘটিত হল সেই চুরিকাণ্ডর আড়ত প্রকৃততে আর কোন জড়িত হয়ে আছে।